টিভি নায়ক মোশাররফ করিম বলছে, যদি কারো কানের ভিতরে বিষ ঢুকাই দেওয়া হয় তার কোনো চিকিৎসা নাই, যদি আপনার খাবারে বিষ ঢুকাই ঢেলে দেওয়া হয় তাহলে তার চিকিৎসা আছে। কথাটা বাস্তব সত্য। যদি একবার কেউ কোনো ম্যানেজমেন্টকে কান পড়া দিতে থাকে, আর একজন যদি ভালো কাজও করতে থাকে, তাহলে ওই ম্যানেজমেন্টের কাছে ওই ভালো কাজের কোনো দাম নাই, কারণ তার কানের ভিতরে বিষ ঢুকে গেছে। বিষ, এই বিষ বাইর করা সম্ভব না, এর কোনো চিকিৎসা নাই, এর কোনো ঔষধ নাই। কিন্তু আপনার খাবারেও যদি বিষ থাকে সেটার চিকিৎসা আছে। মানুষ, এটাকে মেনে চলার জন্য চেষ্টা করুন।